ওয়েলকাম ব্যাক ক্রিয়েটর গাইডের সুমন চ্যানেলে সবাইকে স্বাগত। নিয়ে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। মাধ্যমিকে সবাই পাস, রেজাল্ট নিয়ে চিন্তিত ভরসা মুখ্যমন্ত্রী। রাজ্যের মাধ্যমিক রেজাল্ট নিয়ে সীমাহীন আনন্দ, পাস নিয়ে চিন্তিত সকলেই, আশ্বাস পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত 23 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রায় 7 লাখ দশম শ্রেণীর পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে এবারে। 1226টি সেন্টারে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং পরীক্ষার পরই পর্ষদ ঘোষণা করে জানিয়েছে যে কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট। এর ফলে পরীক্ষার্থীদের মাধ্যমিক রেজাল্ট জানার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তবে এই মাধ্যমিক রেজাল্ট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে সকলেই এবারে নিশ্চিন্ত হলো বলেই মনে করা হচ্ছে। মাধ্যমিক নিয়ে আগে থেকেই নিশ্চিন্ত হচ্ছেন পড়ুয়া থেকে অভিভাবকরা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চের 3 তারিখে। পরীক্ষার মাঝেই অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন সবাই পাস। তারপর থেকেই কার্যত উচ্ছ্বাস পালন করেছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা, তো বটেই, তাদের সাথে অভিভাবকরাও। তবে অভিভাবকদের উচ্ছ্বাস এক অন্য মাত্রাতে পৌঁছে যায় উত্তর 24 পরগনার বারাসাতে। মুখ্যমন্ত্রীর ঘোষণার ঠিক পরেই বারাসাতের দত্তপুকুর এলাকার কাশিমপুর বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা মস্তিতে মাতলেন। তাই পড়ুয়ারা একা নয়, সাথে নাচ করতে দেখা গেল তাদের অভিভাবকদেরও। কিন্তু হঠাৎ এত কেন হই হুল্লোড়? উত্তর দিলেন এক পরীক্ষার্থীর মায়ের থেকে। তিনি বললেন, দিদি আছে যখন সবাই পাস, আজ থেকে পার্টি হবে, ফুল মস্তি। তো বুঝতেই পাচ্ছেন শিক্ষার্থীদের এখন আনন্দ সময়। ওই অভিভাবক অবশ্য এইটুকুতেই থেমে থাকেননি, আরেক ধাপ এগিয়ে তিনি জুড়েছেন, আজ পরীক্ষা শেষ, আর 1.5 মাস পড়তে হবে না, 1.5 মাস ধরে চলবে হই হুল্লোড়। এখন থেকেই পার্টি শুরু হয়ে গিয়েছে, মেয়েদের আলাদা টিম আর আমাদের আলাদা টিম। আমাদের মোট 12 জন রয়েছে, এখান থেকেই এই পার্টি শুরু হয়ে গেল, ঘোরা ফেরা খাওয়া দাওয়া এসব চলবে এই কদিন। ওই অভিভাবক আবার তথাকথিত ভালো পড়ুয়াদের এক হাত নিয়ে বলেন, যারা প্রথম দ্বিতীয় এসব হয় তারা কারোর সঙ্গে মিশতে পারে না, আমাদের ওসব নেই, মেয়েরা পাশ করলেই হবে, চাকরি করতে হবে, এর কোনো মানে নেই, অন্যান্য বিভিন্ন পথ রয়েছে। এবার পার্টি হবে, পিকনিক হবে, মুভি দেখা হবে, যাকে বলে ফুল মস্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে ছাত্রছাত্রীরা তো বটেই এর ক্ষেত্রে, কিন্তু অভিভাবকরাও বেশ উচ্ছ্বসিত। তারা প্রায় এক প্রকার ধরেই নিয়েছেন মাধ্যমিকের সকল পড়ুয়াদের পাস করানোর দায় নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন পাস বা ফেল বলে কিছুই নেই, সবাই পাস। আর এরপরেই রাজ্যের সর্বত্র বইছে উচ্ছ্বাসের হাওয়া এবং শুরু হয়ে গেছে আবির নিয়ে খেলা। তো এই ছিল আজকের পর্ব, আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে